ওকে, সো হ্যালো বন্ধুরা, অ্যালোন ইন দ্য ডার্কের চতুর্থ পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো আগের এপিসোড এন্ডিংয়ে তো তোমরা দেখেছিলে যেখানে আমরা জেরেমিকে খুঁজে পেয়েছিলাম এবং ও একটা আমাদেরকে সাঙ্কেন আইল্যান্ড ডেজার্টের কথা বলেছে, ঠিক আছে, যেখানে একটা টেম্পেল আছে, একটা মন্দির মতো কিছু একটা আছে, যেখানে হয় আমরা যে ফ্যারোটা আছে ওর উৎসস্থল খুঁজে পাবো অথবা কিছু একটা ব্যাপার আমাদের সাথে যে ঘটতে চলেছে, ঠিক আছে। এছাড়া জেরেমি আমাদেরকে একটা হিন্টস দিয়েছিল যে ও একটা ওখানে একটা সেরিমনি বা একটা স্যাক্রিফাইস করতে চলেছে, তো সেটাও আমাদেরকে জানতে হবে। এবং এটা যদি ওই বাড়ির মধ্যে বা আমাদের জানা কারো কাউকে যদি স্যাক্রিফাইস করতে চলে সেটাকেও আমাদেরকে আটকাতে হবে, কারণ সেটা তো ভালো জিনিস হবে না, তাই না? তো চলো তাহলে, আজকের এপিসোড তো খুব রোমাঞ্চকর হতে চলেছে, আমি আজকে এক্সাইটেড আছি ওই আইল্যান্ডে যাওয়ার জন্য। উপর থেকে এই যে ফেরোর যে গল্পটা চলছে এটাও খুব ইন্টারেস্টিং লাগছে আমার, ঠিক আছে, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো চলো তাহলে যাওয়া যাক সেখানে, আগে একটুখানে করে দেখে নিই ঘরটা, তো আগের দিন আমরা তেমন ঘুরে ফিরে দেখতে পারিনি, তো আজকে একটু সেটা দেখে নেব, ঠিক আছে, চলো। এটা তো সেই গ্রিক মিথোলজির যে ক্যারেক্টারগুলো হয় সেইটা দেয়া আছে, এখানে কিছু করতে দিচ্ছে না। ও, ট্যালিসম্যান এখানে বসছে কেন? তাহলে এইখান থেকে কি আমরা কি ওই সাঙ্কেন ডেজার্ট ওই টেম্পলটার খোঁজ পাবো? আমার মন বলছে, কারণ এতদিন খেলছি আমরা বুঝতে পারছো, এই ট্যালিসম্যানের ইউজ করি আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে আমাদেরকে এখান থেকে ঘরের মধ্যে কোথাও একটা কোড আছে, ওপেন দ্য স্যাক্রোফাগাস, সেটা কোথায় একটা কোড পাবো মনে হচ্ছে, দাঁড়াও। এইখানে কিছুটা ব্যাপার আছে, যেমন এখানে রোমান হরপে 2 লেখা আছে, আমার মন বলছে এটা আমাদের একটা কোড, বুঝতে পেরেছো? সেইখান থেকে আমরা ট্যালিসম্যানের কোডটা এখানে কিটা দিতে পারবো। আর এর আগে আমরা এই যে কোডগুলো দেখছি, সাইনগুলো দেখতে পাচ্ছ না, এখানে টোটাল 3টে সাইন আমরা দেখতে পাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গেছে। এই দেখো 3টে সাইন, এইখানে একটা, মিডিলে একটা, সাইডে একটা। তো এই 3টে সাইন অনুযায়ী আমাদেরকে নাম্বারটা খুঁজতে, আমি এই চক্রটা ক্যালকুলেট করছি, চক্র ক্যালকুলেট করলে হবে না। এই 3টে সাইন, এই যে হালকা মানে গোলাপি কালার আছে, এই 3টে সাইন অনুযায়ী আমাদেরকে নাম্বারটা খুঁজতে হবে। কিন্তু এর আচ্ছা বুঝতে পারলাম, মিডিলে এই যে এম আর আর মতো লেখা, যাই হোক একটা সাইন আমি বলছি, এটা ছোট্টটা ট্যালিসম্যান, একটা ছোট্ট থাকে, একটা মিডিয়াম থাকে, একটা বড় সার্কেল থাকে। তো এটা হচ্ছে ছোট্টটা, তারপরটা হচ্ছে মিডিয়াম, মানে মিডিলটা যদি ধরে মিডিয়াম, তাতে লেখা আছে 2 লেখা আছে, 2 সাইনটা, তারপর হচ্ছে বড়টার মধ্যে দেওয়া আছে এইটা, এই দুদিকে যে ফার্স্ট ব্র্যাকেট আছে উল্টো করে লাগানো, এইটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে কোড। তাহলে একবার দেখে নেওয়া যাক, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ওইটা, ইনভেন্টরি, প্রথমটা হচ্ছে আমাদের এমটা, মানে 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আমাদের 2টা, মানে এইটা 8, এটা হচ্ছে 3 2 3 4 5, তাহলে 5 প্রথমে, 8 তারপরে 5, তারপর হচ্ছে আমাদের উল্টানো ফার্স্ট ব্র্যাকেট যেটা বলছিলাম, মানে এইটা 2, তাহলে হলো 8 5 2, তাই তো? চলো অ্যাপ্লাই করে দেখা যাক। ছোটোটা হচ্ছে, বড়টা হচ্ছে 8, তারপরেটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে ছোটোটা, না সরি আমি ভুল করছি, এইটা 8 হবে, এইটা 8 হবে, তারপরটা হচ্ছে 8 5, এটা 5, এইটা 2 হবে, ইয়েস ঠিক হয়েছে। না সেটা একটা জায়গা দেখালো আমাদেরকে, এটা হিন্টস দিচ্ছে, এটা তো চেয়ার, এইখানেই আমরা আছি। ওকে, এইখান থেকে ওই দরজাটা খুলে যেতে হবে আর কি, আর কিছুই না। চলো না তো,
ও এইটাই তো খুলে গেল, এইটাই খুলে গেছে, দেখো আমাদের পথ খুলে গেছে, আবার বালি পড়ছে উপর থেকে। ওকে ভাই 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 কোথায় এলাম ভাই, যেন মনে হচ্ছে কোনো পিরামিডের নিচে চলে এলাম, আমরা ইজিপ্টে চলে এলাম মনে হচ্ছে। ও ভাই এটা কি, এটা মনে হচ্ছে চন্দ্রগ্রহণ হচ্ছে নাকি সূর্যগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ মনে হচ্ছে, তাই না? পূর্ণগ্রাস চলছে ভাই, ভাই 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 কি লাগছে। সাবি ভিজুয়ালটা হেভি করেছে, চলো ওই দিক দিয়ে যেতে হবে। এখানে মনে হচ্ছে আমাদের ওই ফেরো ওই লোকটা ওই ভূতরার সাথে, কি বলবো, ভূত বলবো না লোক বলবো না কি বলবো, ফেরোই বলে, ফেরোর সাথে আমাদের মনে হচ্ছে আজকে একটা বড় রকম ফাইট হবে। আগের দিন তো লাইব্রেরির মধ্যে এসেছিল, দেখেছিলে Sunken Desert Temple. I better get down there. কাছে এই সিনটা দেখে আমার অনেকটা সেই মামি সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে ভাই, অথবা ইন্ডিয়ানা জোন্স সিনেমার কথা মনে পড়ে। তোমরা আশা করছি দেখেছো ইন্ডিয়ানা জোন্স, অনেকেই এরকম মাটি খুঁড়ে ভেতর থেকে বিভিন্ন পুরনো ঐতিহাসিক জিনিস বার করছিল না, ইজিপ্টে এইরকমই ব্যাপার, এখনও এরকমই চলছে। যারা এইটা নিয়ে রিসার্চ করছে তারা অনেকই এরকম করে, পুরনো জিনিসের সন্ধানে লেগে থাকে। ওইখানে কি আছে তার, এখানে তো নামতে দিচ্ছে না। তুই তো ক্যাম্প ফায়ার বলে মনে হচ্ছে, ও ওই দড়িটা আমাদের কাজে লাগবে, নাইস, ইয়েস ইয়েস The temple of Nefrenka lies under our camp. Despite all efforts, that unholy site did not collapse, but sink beneath the sand. The pharaoh is long dead, his name meticulously stricken from all ancient writing. But that stage meant for blood and terror remains. Because according to the Kitab al-Azif, It was said to be the home of that crawling chaos known as Nyarlathotep. Through ancient mechanisms, it was said that the priests could open shafts channeling the light emitted by that strange stone called the Shining Trapezohedron. Several streams pulled together above the statue of that dark man would then be sent through space towards the black sun. A message to the gods. Their souls are traded for malicious miracles. আচ্ছা তবে একটা জিনিস বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি এদের সূর্যটা এরকমই, ব্ল্যাক সান বলছে না, মানে এখানে কোনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের গল্প নেই, ঠিক আছে। বাহ চলো, আরে লাইটিংটাকে মনে হচ্ছে অ্যালাইনমেন্ট কিছু একটা করার একটা পাজেল আছে আমাদের ভিতরে, তারপরে কিছু একটা ওপেন হয় মনে হচ্ছে। এটা তো হিন্স, আরে 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 এগুলো কি, না না মারা যাচ্ছে না, মারা যাচ্ছে না বলে লাভ নেই, মারা যাচ্ছে না। দাঁড়াও এইখানে দড়িটা যে বেঁধে আমি নিচে নামবো কী করে, কোথায় বাঁধবো, দড়ি তো পেয়েছি এখানে আমরা, এখানে কোথাও নিচে নামার কোনো অপশানই নেই ভাই। এখানে দড়িটাকে যে বাঁধবো আমি এখানে কোথাও সেটারও কোনো অপশান দিচ্ছে না, আমি ইন্টারঅ্যাক্ট করতে পারছি না তো। ও না না এইখানে, এই চৈতে এক মিনিট এক মিনিট, ইয়েস ও দ্যাটস ইট, ওরা সাথে সাথে ওটা হয়ে গেল। ওকে আমি ভাবলাম তো এখানে হয়তো বাঁধবো আমি নিচে নামার জন্য, এখানে একটা অ্যানিমেশন হবে, ওইটা লাগালাম হয়ে গেল। ওকে ঠিক আছে, ওকে এটা পিওরলি ভাই ইন্ডিয়ানা জোন্সের থেকে কপি হয়েছে, মানে ইন্সপায়ার্ড হয়েছে, সরি কপি বলা যাবে না, ইন্সপায়ার্ড। এরকম একটা সেম জিনিস ছিল, ও তো একটা স্টিক ছিল, একটা স্টোন লাগাতে হতো, সূর্যের আলোটাকে আপনাকে অ্যালাইন করে করতে হতো, ইন্ডিয়ানা জোন্সের সেম ছিল। তো এরা সেইটা কি কপি করেছে, হ্যাঁ
যে দরজাগুলো খুলতে হলে এখানে কিছু লাইট সোর্স ইউজ করে ওগুলোতে মারতে হবে, মানে লাগাতে হবে, ওগুলোতে অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে দেখো একটা এটা সব স্টার আছে, এখানে এর স্টোনগুলো কিন্তু নেই, শুধুমাত্র মিডিলের স্টোনটা আছে। ঠিক আছে, এ ঝুমঝুম করে কি বাজছে, সাপ না কি ভাই? এখানে দেখে র্যাটেল স্নেক থাকলে কিন্তু ভাই ওইরকম করে, ওর লেজে থাকে একটা ঝুমঝুমির মতো জিনিস, ওইটা থেকে অ্যাট্রাক্ট করে বিভিন্ন কীট পতঙ্গ বা প্রাণীকে, আর যেই কাছে আসবে একশো বলে ছবি। ঠিক আছে চলো। I got a feeling this is it. This is where the contract is hidden. But how do I get to it? সেটাই তো, আমিও তো সেটাই ভাবছি ভাই। উপরে একটা আছে, আমাদের কাছে কোনো স্টিকও নেই। ঠিক আছে, এক মিনিট, এটা কি ক্যানোপিক জার, জানি না। এদিক ওদিক করতে হবে, কিন্তু সেটা করবো কী করে? আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট কী আছে বলো তো? ওর পিছনে কিছু একটা আছে দেখতে পাচ্ছি, কিন্তু কীভাবে সেটা ইউজ করব? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। ও এক মিনিট, এটা থ্রুতে করতে পারবো, কিছু একটা হবে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন তো মারছিলাম মল্লি না ভাই, এখন আমাকে এই তখন বাইরে মারছিলাম, তখন মরলো না। যাই হোক, আমরা লাইট সোর্সটা এনাবেল করতে পেরেছি। ঠিক আছে, এবার কাজ হচ্ছে এটাকে সরাতে হবে মনে হচ্ছে, কিন্তু কিভাবে এটাকে কি ঠেলতে পারবো? ঠেলে দেখো এদিক ওদিক করতে পারা যাচ্ছে, কিছু তো অবশ্যই ব্যাপার আছে। ও না না না, এই দিকটা খুলেছে, মানে এদিক থেকে চ্যানেলিং করতে হবে। চলো থেকে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। ওকে, কিছু একটা মিসিং আছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা এইটা মিসিং ছিল। ওকে, এটা লাগাতে হবে। ও দরজাটা জাস্ট খুললো, এই নয় যেটা কন্টিনিউয়াসলি এই লাইটটা আমাকে দেবে। কথা হচ্ছে ভাই, এনসিয়েন্ট যুগে, ইজিপসিয়ান তখনকার যুগে এরকম টেকনোলজি এলো কোথা থেকে? এটা মেকানিক্যালি কাজ করছেই বা কী করে ভাই, আমি সেটাই বুঝতে পারছি না। এই যে লাইট সোর্সটা দিল, ওটা খুলে গেল, আমি ভাবি এগুলো তো একটা বড় ইঞ্জিনিয়ারিং, তাই না? ঠিক আছে, ওই সে উড়ন্ত ভাই কি বাদুরের মতো জিনিসগুলো ভাই আসছে। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে আমাদেরকে ঘুরিয়ে ফিরে দেখতে হবে। ওই ওই এসে গেছে, এ কাকে মার, ছায়াটাকে মারছে। আমি ওই জিনিসটার ছায়াটাকে মারছি ভাই। আরে দাঁড়া বাবা দাঁড়া, অত হুটোপাটি করে না, দাঁড়াও আগে এইটা। ও এটাও মিসিং আছে, এটা কোথাও থেকে পাবো আমরা? দাঁড়াও আগে সাইডগুলোকে ফিক্স করে দিই। হ্যাঁ ও ভাই, যেখানে লাগাচ্ছি সেইখানে ফিরে যাচ্ছে তো। আর এইগুলোকে মেরে দেবো। হ্যাঁ এইগুলোকে দিয়ে, এইগুলোকে মেরে দেবো।
মরজা ভাই, মরজা, নাইস। ওখানে কিছু একটা দরজা খুলেছে, দাঁড়াও, ওখানে কিছু একটা দরজা খুললো। এক মিনিট, এর মাথাটাও এখন কিন্তু চকচক করছে। ওকে চলো ওদিকে চলো। আচ্ছা আমরা তো এখান থেকে এলাম না, না ওইটা দরজাটা খোলে নি, আমরা ওই দিক থেকে এলাম, দাঁড়াও। এই তো খুলেছে, খুলেছে, এইটা খুলেছে, দাঁড়াও। এই সাব ভাই দেখে, সাপ আছে আমি বললাম না, এখানে ফুস ফুস করে আওয়াজ হচ্ছে। এক মিনিট, আমি তো বাঘ হয়ে গেছিলাম ভাই, আটকেছিলাম, দাঁড়াও এইটাকে এইখানে লাগাতে হবে। হ্যাঁ এইটা পেলাম ওইখানে একটা, এইটা নিয়ে আমরা যাব ওই মিডিলে যেটা ছিল না, না এই দেখো এটা পেয়ে গেলাম, নাইস। চলো এটা কোথায় এলাম? ও এখানে তো হীরে জহরত আছে না, এগুলো কালেক্ট করে নি, দাঁড়াও। আচ্ছা এটা কি ওয়েপেন, ঠিক আছে রেখে দিই, কাজে লাগবে আমাদের। এই লাগিয়ে দিলাম, এই তো এইটাকে আমাদেরকে ঘুরিয়ে মাথায়, রাজার মাথায় লাগাতে হবে মনে হয়। ইয়েস রাজার মাথায় দিলাম, তারপরে সব জ্বলে যাচ্ছে ভাই, নাইস। আচ্ছা এখানে কোন দরজাটা খুললো বলো তো, আমি সেটাই বুঝতে পারছি না। ও এইখানে একটা মিসিং আছে, ওইটা আমার কালেক্ট করতে। সাপটা কোথায় গায়েব হয়ে গেল ভাই, দাঁড়া। এইখানে দরজা একটা ছিল, এটা খুললো মনে হচ্ছে। হ্যাঁ ওকে, এটা কোথায়? এইটা এইটা কোনো কাজে লাগবে না নাকি? এটাকে নিতে পারবো আমরা, নিয়ে এটা ওইটাকে ওই দিকে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। দেখো এখানে কিন্তু আমরা আসতে পারছি, এটা খুলতে পারা যাচ্ছে না কিন্তু এখন, ইন ফিউচার হয়তো পরে হয়তো খুলতে পারবো, জানি না। যাই হোক এটা কি, চিলড্রেন অফ দ্য ডার্ক সান, ও আমরা নিচে চলে এলাম না তাই না? সেইটা কিন্তু পেলাম না এখনো। দাঁড়াও একবার ওইখানে লাগিয়ে দেখবো, দাঁড়াও কি হয় দেখি। ও এইটাতে লাগিয়েছি, এটাতে লাগিয়ে হবে না, পাশেরটা লাগাবো। হ্যাঁ কোনটা খুললো, কোন দরজাটা খুললো? দরজা খুললো ভাই, এই সাইডের কোনো একটা দরজা খুললো নাকি? ও একটা একটা করে উজ্জ্বল হচ্ছে, ঠিক আছে একটা একটা করে উজ্জ্বল হচ্ছে, তুমি দেখো ওইটাকে গ্লো করালাম, এইটাকে গ্লো। ও আচ্ছা ওই দরজাটা খুলেছে, ঠিক আছে। এই থার্ড তিন মানে ওই সাইডেরটা না, ওর ডান দিকে যেটা আছে ওই দিকেওটাও জ্বালাতে হবে, সেইটা জ্বালাতে গেলে আমাকে ওই প্লেটটা এইটাতে লাগাতে হবে, তাহলে ওইটাতে ফ্লো করবো, ওইটা পুরোটা জ্বলে গেলে মনে হচ্ছে এইটা পুরোটা ডাইরেক্টলি ওর রেটা এসে পড়বে এর উপরে, আমার তাই মন বলছে। চলো নাইস পাজল,
ওইটা নিয়ে আবার আমাদেরকে উপরে যেতে হবে। ও হোয়াট দ্য হ্যাক ভাই, এটা লাস্ট ওয়ান বলে ভাই সাহাব এটা পাগল করে মারবে। খুললো, দাঁড়াও কিছু একটা খুলেছে এখানে, এক মিনিট, এখান থেকে এখানে লেগে ওই দিকে গেল। ওকে ঠিক আছে চলো, ওকে এইটা ওইখান থেকে এখানে এলো। ও এই জিনিসটা আমরা আবার পেয়েছি, ওকে ওকে লাস্ট ওয়ান পেয়ে গেলাম, চলো এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। কেন কত ঘুরে ঘুরে ওখান থেকে উঠবো আমরা, এটা হচ্ছে শর্টকাট হয়ে গেল আমাদের। এইটা নিয়ে গিয়ে আমরা ওইটাতে লাগাবো, ওইটা নিয়ে গিয়ে ওই রাজার মাথায় ওটাকে অ্যালাইন করবো। এবার আমরা রাজার মাথায় চলে যাব, আর রাজার মাথায় চলে যাব এখান থেকে কোথায় যেতে হয় রাজার মাথায়, এক মিনিট, এই তো এখান দিয়ে। তাই তো বলে ওখানে অ্যাক্সেসিবিলিটি দিচ্ছে, মানে ওইটাই করতে হবে। ওই জন্যই তখন বললাম যে ওইটা ফাইনাল হবে, ওটার পর আমাদেরকে ওইটাকে অ্যালাইন করতে হবে মিডিলটায়। এই দেখো এইটা নামিয়ে মিডিলটায় ফেলবো। Yes, that's it. Hey, ভেঙে পড়ে যাবে নাকি? তাড়াতাড়ি 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 এডওয়ার্ড, সব ভাঙতে শুরু করে দিয়েছে তাড়াতাড়ি। ও এটা বন্ধ হয়ে গেল ভাই, শর্টকাটটা নিতে দিল না, এই দিক দিয়ে যেতে হবে। This is ready to collapse. Yeah, I know. এবার আমি শর্টকাট রাস্তাটা ধরবো ভাই, শর্টকাট হয়ে গেলে তো অনেক ইজি হয়ে যাবে না। ও এই রাস্তাটা ওইটা ভেঙে গেছে বলে ক্লিয়ার হয়ে গেল। What is going on? ওকে আমরা যেতে গেলাম কি ভাঙা ভূমি বন্ধ হয়ে গেল নাকি? ও নাভাস রুম এখানে। ওকে কি পেলাম এটা? এটা কি? এটা তো একটা মেটাল নাইফ মনে হচ্ছে।
acknowledge psychological trauma, breakthrough barriers of self-deceit, tempermanic behavior. These are the Dark Man's terms. Mm. The contract. Huh? No? ওকে উড়িয়ে নিয়ে চলে গেল। এটা ডার্ক ম্যানটাই করছে, ফ্যাডোটাই করছে, ঠিক আছে। চ্যাপ্টার ফোর, এটা কোথায় ভাই নিয়ে এসে ফেললো? হ্যালো, হেই হেই ডিটেকটিভ, এমলি ভাই অনেকদিন পর দেখা। গ্রেট, ওয়াজ ইট অ্যালকোহল? গড নো, আই জাস্ট গট দ্য উইন্ড নকড আউট অফ মি। আই থিংক আই নো হাউ টু ব্রেক দ্য কন্ট্রাক্ট উইথ দ্য ডার্ক ম্যান। হোয়াট এক্স্যাক্টলি ডাজ দ্যাট মিন? এভরিথিং গো ব্যাক টু নরমাল। জেরেমির বিভিন্ন স্মৃতিতে আছে। অল রাইট, অ্যাকচুয়ালি এখান থেকে ছেড়েও যাচ্ছে না, কিন্তু এটা আলাদা স্টেট একটা। There are some seriously strange things going on here. Mm. I'm pretty sure two of the patients are getting even in the car. Oh, yeah. I kind of just gave up on worrying about that. Well, just keep your eyes open, I suppose. What were you doing again? Jeremy made a pact with the Dark Man to keep all the madness locked inside Jacetto. All right. I'm going to break it. I just have to... Where is it? Where's the talisman? It's Voila. Around your neck. ভাই এডওয়ার্ড পুরো পাগল হয়ে গেছে। I worry that you're not much help on this case. At least you're a good distraction. Not much help. এ যা করছে বলি জানেও না যে কি করছে এডওয়ার্ড, কি করছে। I'm an absolute bargain. হ্যাঁ, আমি কোনো আইডিয়াই নেই। দ্য ডার্ক ম্যানস কন্ট্রাক্ট, এটা আমরা পড়তে পারবো না। ও, তিনটের মধ্যে একটা পেয়েছি, আমাদেরকে আরও দুটো কালেক্ট করতে হবে। আমার মনে হচ্ছে বাকি দুটো কালেক্ট করার পরই হয়তো এই কন্ট্রাক্টটা আমরা নষ্ট করতে পারবো। ব্রেক ইন টু ডক্টর স্কে অফিস অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট হি নোজ। আচ্ছা ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। দিস ইভিনিং নিডেড সাম অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্স, ইয়েস। আবার বজ্রপাত হচ্ছে, বাহ। Got to be around here somewhere. He wouldn't leave this house. I don't know what that again mo. এই লোকটাকে তো চিনি, ওই সফটওয়্যার মালিক। Who is he? I think he wanted a good guy. Well, you know, not good. Will he be all right with her coming? Praise the mother. এর তোমার যে হাঁটুতে বাত আছে, নার্স হয়ে নিজেরই গাঁটে ব্যথা, বাহ। আর কি বলবো, অপরের সেবা শুশ্রূষা করতে করতে নিজের ট্রিটমেন্টেরই সময় পাইনি মনে হচ্ছে, তাই না? Just be ready in case he starts anything. Okay, Dr. Grace kache jete hobe amaderke, thik ache? Okay. Gena ba green light jolche bhai. Eigulo abar jolche na kichu kichu? এই জিনিসটা এখানে পয়জনটাকে ছড়িয়ে গেছে, আগে ছোট একটুখানি ছিল, এখন তাকে চারদিকে ছড়িয়ে গেছে। Christ, what the hell was that? তাই তো, there must be a spare key to Dr. Gray's office in here somewhere. হ্যাঁ, ওই তো দরজাটা খুলতে হবে, তখন এসেও ছিলাম আমরা। কিছু একটা কোথাও একটা কি তো অবশ্যই আছে। I need the key. হ্যাঁ,
হ্যাঁ, এখানে একটা লকার ছিল, ওপেন দ্য সেভিংস এট দ্য ক্লার্কস অফিস, কিন্তু এর কি আমরা পেয়েছি? এর আই ডোন্ট হ্যাভ আ কম্বিনেশন ফর দিস, মেবি জেরেমি ডিড। জেরেমি কি করে? জেরেমি ডিড তো, জেরেমি কে পাবো কোথায় এখানে? এক মিনিট, জেরেমি ডিড মানে কি ওর কি কোনো বইয়ের মধ্যে আছে? এই তো জেরেমিস থট বলছে, জেরেমির বই বলতে আমার কাছে একটাই আছে, আর কিছু নেই। জেরেমি ডিড, তাহলে কি জেরেমির ঘরে আমাকে আবার রিটার্ন যেতে হবে? জেরেমির ঘর কোনটা সেটা তো জানি। সেম সেফ, আমরা সেই যে একটা শিপিং কোম্পানিতে গেছিলাম না আগের এপিসোডে, তোমরা দেখেছিলে, ওখানে এরকম। কিন্তু ওই কোডটা তো আর এখানে কাজে লাগবে না। আমার মন বলছে আমাদেরকে জেরেমির অফিস ঘরে যেতে হবে আবার রিটার্ন। এখানে কিছু নেই, হিন্টস কিচ্ছু নেই। জেরেমিস রুম, এই তো কিছু হয়তো ক্লু, কিছু একটা। ডিটেকটিভ কম্বে, আই'ম টেরিবলি সরি দ্যাট মাই নিস হ্যাজ পুলড ইউ ইনটু দিস মেস, প্লিজ উইথ অল মাই ব্লেসিংস টেক হার অ্যাওয়ে ফ্রম দিস কার্সড প্লেস, আই হ্যাভ ডিস্ট্রয়েড দ্যাট ইডা অফ ওয়াইল্ডস এন্ড লকড ইট অ্যাওয়ে ইন দ্য অ্যাটিক এন্ড রিট্রিটেড টু আ প্লেস অফ হাইডিং, টেল এমিলি আই'ম সেফ, টেল হার অল দ্য ল্যাস ইউ ক্যান থিংক অফ টু মেক হার লিসেন, take her back to Norland, sincerely Jeremy. Okay, kintu kono code nei khane, kono hints pelam na, there is no hints. এইসব জায়গায় গিয়ে কোনো লাভ নেই, কারণ এইসব জায়গায় কোনো হিন্টস নেই। ও একটা কথাই বলেছে যে জেরেমির কাছে হয়তো হিন্টস আছে। এটা কি? Brother, I need you to trust me. This is the most important moment in our family's history. I know you have doubts and that the terrible Mama Loa told you lies. I would never betray you. I promise. Lottie. এটা মনে হচ্ছে নার্সটা মনে হচ্ছে, কারণ ভয়েসটা পুরো সেম লাগছে। তখন ওর গলা এই গলা পুরো সেম লাগছে। আরে সে তো আমিও জানি, কিন্তু ওর অফিসে তো চাবি দেওয়া আছে কাকা, চাবিটা বলছে জেরেমি জানে। এটা কি? We must have faith that Jeremy's pact with the dark man is a bluff. If we are lucky, our visitors will find him and prove it's all nonsense before night falls. What is true is our attempt to call on her. Too many things have happened for this evening to be in vain. Think of Jack and Cassandra, even Perosi, whose circumstances I can't understand. Grace is our goat without horns. She knows it and will play the role. You must talk to your brother, Batiste. I worry that he will fail us. Mrs. Thompson. Mrs. Thompson বলতে তো মনে হচ্ছে ওই যে রান্না করছিল ওই মহিলাটার কথা বলছে। বলছে উই মাস্ট হ্যাভ ফেথ দ্য জেরেমিস প্যাক্ট উইথ দ্য ডার্ক ম্যান ইজ এ ব্লাফ। তাই এরা কি জানে ডার্কম্যানের ব্যাপারটা, ইস্যুটা জানে? মানে ওটা কোনো মানে পজিশন বা ফেক কিছু না, ও বলতে চাইছে যে ডার্কম্যানের সাথে ও প্যাক্ট করুক, এবং প্যাক্ট করার পর ওর এই ব্যবহারগুলো লোকের কাছে মনে হবে অ্যাবনর্মালিটি, মানে ভাববে জেরেমির তো কোনো একটা রোগ হয়েছে, মেন্টাল ডিসঅর্ডার আছে বলে অনেকে উড়িয়ে দেবে। কিন্তু তার ফলে কি, এবার প্যাকটা করে ডার্কম্যান এসে আমাদের এই বাড়িটাতে হন্ট করবে না, ওকে ডিস্টার্ব করবে না, এটা ভালো জিনিস, এরম একটা বলতে চাইছে। তাই এ বাড়ি তো সবাই জানে ভাই। এবার একবার ওই পারে গিয়ে দেখবো, তারা ওই পারেও তো কিছু ছিল, এটা আবার দেখা যাবে।
এই তো এখানে কিছু একটা ঘটবে, যখন কাট সিন চলছে কিছু একটা হবে। Good to see you again. Solved the case yet? I'm trying. Hey, Grace, you okay? Oh, she is just peachy, Detective. Are you looking forward to the Feast of St. John, Grace? I can't wait. Kids, ain't they great? What exactly are you planning for tonight? Oh, not much. We eat, we drink, we pay tribute to the wishing tree in the conservatory. The usual. Then why all the excitement? There is just something about tonight. Something's different. I think we all feel it. Besides, we got ourselves some new words for the prayer thanks to your buddy Jeremy. She'll come and turn the world inside out. Mask kem baniyeche? Things will begin again. Kagoj de baniyeche. Sounds strangely threatening. You should come. Oh, God damn it, Grace, stay put for once. কিছু একটা জিনিস পরে চড়কে থাকে, ঠিক আছে, কিছু একটা পড়লো নিচে। এটা একটু কি একটা মতো ফেরাম, দাঁড়াও তো। এটা কি ডক্টর গ্রেজ অফিসের কোনো কি ফার্স্ট ফ্লোর হল? কি ফার্স্ট ফ্লোর হল? কি কোন দরজাটা খুলছিল না? আচ্ছা, ওইদিকে একটা দরজা খুলছিল না। Better hold on to these. Wouldn't want them to get lost. গ্রেস ড্রয়িং, একটা ড্রয়িং এখানে মিসিং আছে। Jeremy knew that the only one who could help him now was the guest in room number 3. The room seemed to have been empty for so long. But that wasn't allowed to be true. The story needed to be different. To include something from the outside, he would bring the guest back to room 3 and show them what was in that safe. 913. But those were not the right numbers. That was the combination for the safe in the clerk's office. কারণ এর মধ্যে রিডল আছে, এটা রিডল আছে এটাই যে ওই যে বলছে রুম নাম্বার এই নম্বরে রুমে নিয়ে গেছে, তারপরে অন্য রুমে নিয়ে গেছে, তো ওই ফ্লোটাকে আমায় বুঝতে হবে। সেই অনুযায়ী বুঝতে হবে যে 913 নাকি এটা কম্বিনেশানটা কীভাবে হবে, বুঝতে পেরেছো? Jeremy knew that the only who could help him now was the guest in room number 3. The room seemed to have been empty for so long, but that wasn't allowed to be true. The story needed to be different to include something from the outside. He would bring the guest back to room 3. Back to room 3 and show them what? It's safe. Right number. But that, those were not the right number. That's the combination. মানে placement-টা আলাদা। ব্যাক টু রুম 3 মানে কি এরকম হবে কিছু নাকি, মানে 319 অথবা 139 এরকম হয়ে যেতে হবে, চেঞ্জ হয়ে যাবে দ্য শেপ অফ দ্য ক্লার্কস অফিস। সে তো বুঝতে পারলাম, ঠিক আছে। ঠিক আছে চলো, একটা ওখানকার প্রবলেম তো সলভ হলো। এটা তো আমরা আগে প্রবলেমটা সলভ করেছি, তাই না? এটা আগে আমরা প্রবলেম সলভ করে ফেলেছি, এটা আগে ছিল, সেখান থেকে এই জিনিসটা পেয়েছিলাম। কিন্তু একটা জিনিস আমরা এখানে এখনো পর্যন্ত সলভ করতে পারিনি, এক মিনিট বলছি। সেইটা হচ্ছে ও ভাই, এখানে তো এই গ্লোভটা একটা জিনিস মিসিং আছে, জানি না এটা পরের পার্ট কি না। There's something missing. এই দেখো, এই পার্টটা, এই যে ইউরোপ লেখা আছে না, এই জায়গাটার একটা পার্ট মিসিং আছে। এই জায়গাটা কিছু একটা ব্যাপার আছে, এটা হয়তো পরে আমাদের কাজে লাগবে। তো আমাদের দুটো এখানে মিসিং হচ্ছে, ওইটা বাকি আছে আর এখানে জেরেমির পেন্টিংয়ের একটা মিসিং আছে, এইটা হয়তো পরে সলভ করতে হবে, এখনকার কাজ না। এখন চলো আমাদেরকে ওই ক্লার্কের অফিসে গিয়ে ওই সেফটা ওপেন করতে হবে, ওটা এখন আমাদের মেন টার্গেট। একটা চাবি পেয়েছি একটা আমরা,
এই ভদ্রলোকের থেকে, মাতাল ভদ্রলোকের থেকে। তো একবার অবজেক্টিভসটাও দেখে নে। McCarthy was a deadbeat. একটা জিনিস আমি ভাবছি, সেটা হচ্ছে যেমন আগেরটা করেছিলাম অ্যান্টিক্লক ওয়াইজ করেছিলাম, আগের সেফটা ওপেন করেছিলাম, এটাকেও অ্যান্টিক্লক ওয়াইজ করবো, 913 করে দেখা যাক। 9, 10, 11, 12 আছে, 9 আবার এখানে 1 নিয়ে যাব, আবার ঘুরিয়ে 3 নিয়ে আসবো, সব অ্যান্টিক্লক ওয়াইজ করে দেখি। দাঁড়াও, 9, 1 না এটা হলো না, না তো ডায়ালের ব্যাপার আছে, ডান দিক বাদিক করে নিয়ে যেতে হবে। 913 1 মিনিট, 3 9 1টা 3 9 1টা ঠিক আছে, 3 এখানে কোনো গড়বড় আছে কিছু একটা, ব্যাক টু 3 বলেছিল তাই। নিউ দ্যাট দ্য অনলি ওয়ান হু কুড হেল্প হিম নাও ওয়াজ দ্য গেস্ট ইন রুম নাম্বার 3, দ্য রুম have been empty for so long, but that wasn't allowed to the truth. The story needed to be different, include something from the outside. He would bring the guest back to room 3. Acha tale ki 3 darab ekbar 9 1 3. হ্যাঁ, ব্যাক করতে, পেছন দিকে গিয়ে করতে হবে। ওকে, ডক্টর গ্রেস হবে স্কুলে গেছে। ও ভাই, দ্য লাস্ট গেস্ট ইন দ্য এম্পটি রুম সাফারড ফ্রম সিভিয়ার ম্যালাডাপশন। দর্সেটু, আই মাস্ট রাইট দিস ডাউন, বিকজ ইফ আই আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশন সাফিসিয়েন্টলি, ইট কুড মেক মি ডিনাই দিস ফ্যাক্ট এট আ লেটার ডেট, এন্ড দেয়ার ইজ রিজন ফর মি টু থিংক আই মে কাম টু সাফার দ্য কনসিকোয়েন্সেস ফ্রম দিস ডিসফাংশন. As some who came in contact with the guest seemed to adopt a new worldview in which everything was predetermined but broken. Upon accepting this worldview, some memories became unmanageable and later rejected. I do not know what this means. I cannot even remember the fate of the guest. I think they were simply misplaced one day and forgotten. Just like all documents pertaining to this guest, they have all been destroyed, or they never existed in the first place. Who wrote this? There has never been a guest in the empty room. Okay. Eita. Dr. Gray's office, all to myself. Let's see if we can figure this guy out. Oh, ekta jinish amra ekhane jinish peyechi. I have finished tidying up Miss Beauregard's belongings. I will leave it to you to contact her agent and have them collect her things. I found one of Grace's drawings she might want back, along with this key in her room, which I believe you've been looking for, Mrs. Thompson. Bhai, ei porichorika khub dangerous. ওইটা পেলাম, ওই ম্যাপের যে বললাম না গ্লোবটার একটা অংশ, ওইটা পেলাম আমরা। এটা কি পেলাম? McCarthy is hidden my favorite young. It's very important. McCarthy pirate treasure. কিছুই না, ওর ওই মিসিং তোমার পেইন্টিংটা, মিসিং যেটা আছে না, সেইটার লোকেশন যেটা দেওয়া আছে। যাই হোক, লুকিং ফর ট্রেজার ইন গ্রেসেস ড্রয়িং। ওকে, পরে আর কিছু কী কী আছে হিন্ট দেখে নিই। স্টেয়ারওয়েল কি? ওকে, প্রচুর চাবি পেয়েছি ভাই। জেরেমি স্ট্রিটম্যান। Dearest Dr. Manzetti, I find myself in a losing battle with my patient. As I've disclosed in my previous letter, his delusions have him completely captured.
It's bad enough that he is torturing himself with paranoia, but his madness turns out to be quite persuasive to others, effectively laying the ground for mass delusion. I'm writing to you in hope that you can give me some guidance. Beyond my ambition to avoid devastating surgery on my patient, I have grown worried about my own defenses. The words of my patient are deranged, yet they often resonate with something primitive within me. I have tried photographing his brain with X-rays. It was surprisingly difficult to get good results. Dark blotches on the plates kept obscuring all details. My patient looked at the bad plates and cried out in terror, telling me... Jeremy's expert in the infirmary. Acha. X-ray plate lagbe karon eta highlighted chilo. Eta important kichu ekta byapar, tai na? Okay, eta khule gelo. Thik ache. Chalo. What the? Bhai. Same jinis. ঠিক আছে, একটা জিনিস, এখানে অনেক কিছু অবজেক্টিভস আমাদের উপর somehow mixed up in this business with the dark man. Detective Combe decided আগে আমরা ওইটা করি, তারপর এক্সরেটা খুঁজব, ঠিক আছে? এক্সরেটা পরে করছি, আগে এইটা করা যাক, দাঁড়াও, এই গ্লোভটা পেয়েছি, আগে গ্লোভটা লাগানো যাক। দ্যাটস ইট, ম্যাপ পেলাম, ম্যাপ অফ ক্যারিবিয়ান। ঠিক আছে, এটাতে কী হবে জানি না, এইটা মিসিং আছে, এইটা পেতে হবে, চলো। আচ্ছা ওইটা কোথায় ছিল? আচ্ছা ওইখানে যেতে হবে, ওকে বুঝতে পেরেছি, সেই স্টোর রুমটা যেতে হবে আমাদেরকে। এই যে এটা খুললো, ও ভাই, এটা তো সেই ফেরোটা, সে এখানে কি করছে? What the heck? ও ভাই, গায়েব হয়ে গেল, ওকে। ও দাঁড়াই, মানে এখানে একটা একে একে maybe I've been selling that old barfly short. একে একে গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে কি হচ্ছে এখানে। Looks like McCarthy has something hidden inside. Sometimes I think this place makes me worse. That DeSetto might be my grave. A coffin made of ostentatious architecture. A Taj Mahal for the drunken depressed. There's something about DeSetto. Something about Dr. Gray. Like we all pretend that we're here to get better. When in fact we are here to be forgotten. এইটার ভেতরে কিছু জিনিস রাখা, যেটা কার্ফি হ্যাজ সামথিং হিডেন ইনসাইড। হ্যাঁ, ওটা খুলতে হলে কিছু একটা, আমাদের কিছু একটা মেকানিক্যাল কিছু একটা লাগবে, একটা খোলার জন্য, ভাঙার জন্য। গ্রেস ড্রয়িং এর এটা দেখা হয়ে গেছে, ফাইন্ড এটা ড্রয়িং, মিসিং ড্রয়িং, এখানে ড্রয়িংটা যেটা মিসিং আছে সেটা দেখতে হবে। আচ্ছা একটা জিনিস দেখেছো, এই হলের ডিজাইনটা কিন্তু সেম আছে, ফার্স্ট ফ্লোরে যে আমাদের হলটা ছিল সে তার ডিজাইন আর এইটা ডিজাইন সেম লাগছে আমার, এরকম করেই জিনিসপত্র রাখা ছিল কিন্তু। এনিথিং, ফটোগ্রাফি রুম তো এখানে না, কিছু নেই এখানে।
আসল খেলা মনে হচ্ছে এই ঘরে হবে। ও, এই দরজাটা অটোমেটিক খুলে গেল ভাই আমাদের জন্য। I can't take this much more. This has to end. What is this? গান গাইতে হবে নাকি আমাকে এখানে উঠে? হ্যালো হ্যালো, কিছুই তো পাচ্ছি না আমি। এক মিনিট, এটা কোন হলে এলাম আমরা? এটা তো অন্য জায়গা না? ওয়েট এ মিনিট, তার মানে এই জায়গাটা আগে তো ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা ছিল, পরে এটা ভেঙে যায়। ওকে, কিন্তু আগের, হ্যাঁ তাই তো, এখান থেকে আমরা এসেছিলাম, এই রুমটা আগে তো ওইটা ছিল, ওই জিনিসটা। এখন এটা মানে প্রেজেন্ট যেটা দেখছি আমরা ভিউ, এইটা এখনকার, আগে এটা এরকম একটা মানে হল ছিল যেখানে গান বাজনা হতো এই সব। ওকে, এখানে কিছু নেই, এই ঘরটা যেতে হবে, দাঁড়াব। ওকে, রিড দ্য রাইটিং অন দ্য ওয়াল। আই বিলং হিয়ার, আই রিকগনাইজ দিস ভিউ। বলছে এটা আমার রুম, বলছে এটা ওর রুম, বলছে মানে কি হ্যালুসিনেট হচ্ছে নাকি এডওয়ার্ড? এখানে আর একটা সেফ আছে। I know that number. Where's that from? I did this. I wrote that. You should come. I can't believe I didn't recognize you. Is any of this real? 196. Okay, ei chapter number naki dekha jao. I know the combination. I carry it with me. Same style naki? 1 9 6, না হচ্ছে না। বলছে আই অলওয়েজ ক্যারি ইট, বলেছিল না আমাদের ক্যারেক্টারটা। এক মিনিট দাঁড়া তো, ওর কাছে তো এইটা আছে। হ্যাঁ এইটাই মনে হচ্ছে, এইটাই তো লেখা আছে, 196692 LA, লস অ্যাঞ্জেলেস। LA স্ট্যান্ড ফর লস অ্যাঞ্জেলেস নাকি? লাইসেন্স নম্বর ওর, এই নাম্বারটা হচ্ছে লাইসেন্স নম্বর অ্যাকচুয়ালি, এটা হচ্ছে লাইসেন্স নম্বর ওর, 196662, হ্যাঁ 196692, যাই হোক 662 বলেছে 92 LA। তাই যদি হয় ইভাইভ করবো, মানে 1 এই পুরোটাই যদি নাম্বার হয়, ধরো 196692 এইটা যদি পুরোটা হয়, আচ্ছা একটা জিনিস, আমার মন, এটা লাস্ট ট্রাই, আমার মন বলছে এখানে 196টা কোড নয়, পুরোটাও নয়, যে এক্স মার্ক আছে না, এতগুলো কোড হতে পারে না, যে এক্স মার্কগুলো আছে, তিনটে এক্স মার্ক আছে, তিনটে এক্স মার্ক মানে পুরোটা হচ্ছে 196692, 196টা বাদ দিলে বাকি স্টারে এক্স মার্কে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 692, 692 পড়ে থাকছে, 692 এই যদি হয় অর্ডারটা, কিন্তু ওটা লাগাবো কী করে? 692, 692 তাই যদি হয়, 692, 692, 692, 692, আহ
6 9 হ্যাঁ 692 সেম ফাংশন, মানে এখানে প্রপার কোনো মানে কোড নেই, মানে একদম প্রথমবারে যেটা আমরা সেই শিপিং কোম্পানিতে খুলেছিলাম না, সেম টাইপের, প্রথমে নাম্বারটা লেফটে আসবে, তারপরে তো রাইটে, তারপরে আবার লেফটে, সেই কম্বিনেশানে দিতে হবে। এইটা খুব বাজে করেছি, পাজলটা ঠিক হলো না, কোনো হিন্টস দেওয়া উচিত ছিল, মানে ওই শিপিং কোম্পানি যেমন হিন্টস দিয়েছিল যে এটা লেফট, এটা রাইট, এটা লেফট করে দিয়েছিল, এরকম প্রতিটা সেফ ওপেনের সময় যদি দেয় না তাহলে এটা ভালো হতো। জাস্ট কোড দিয়েছে কিন্তু সেটা কী করে, আমি তো কাউন্টার ক্লকওয়াইজ না করে ক্লকওয়াইজও করতে পারি, তো এইটা এমন কিছু একটা পাজলের মধ্যে হিন্টস দেওয়া উচিত ছিল, এটা আমি ভাবলাম হচ্ছে না যখন দেখি একদম শিপিং কোম্পানির সময় তো এইভাবেই করেছিলাম, লেফট প্রথমটা লেফটে নিয়ে গেছি, মিডিলটাকে রাইটে নিয়ে গেছি, শেষের অক্ষরটাকে লেফটে নিয়ে গেছি, তো সেইটা থেকে ওপেন হয়ে গেল, এইটা ঠিক ঠিক হলো না। আচ্ছা এটা কী পেলাম, কেমন, অ্যান ওল্ড কয়েন ফ্রম দ্য টাইম হোয়েন লুইসিয়ানা ওয়াজ স্প্যানিশ কলোনি। আচ্ছা ডিটেকটিভ, I have made many discoveries in my case. McCarthy, eta ke? The child we want is safe, thanks to good people like me and you. We are so similar, but you don't see all the things I do. To find your man, Jeremy, you also need to look for the girl. It has always been that way. The young deliver us all. You should have a look in my room. There's a piece of the puzzle you will need. Take care now. আচ্ছা তাহলে কোটা থেকে আমরা গ্রিসের ওই এটা পাবো, পেইন্টিংটা পাবো। Find the missing drawing inside McAfee's room. I've been here. ভাই এডওয়ার্ড এসে কেউ কি এখানকার পেশেন্ট হয়ে গেল নাকি, অসুস্থ হয়ে পড়েছে মনে হচ্ছে। Yes, কোন দিকে ছিল আরেকবার দেখি। আচ্ছা এই দিক দিয়ে। That's it. Eita. Eita, oi painting ta kothay chilo? Ekhane chilo naki? Darao. Looks like McCarthy has something hidden inside. Ah. Okay. Painting ta pelam. Oi coin de khule pelam. Lock this up. Was he trying to keep Grace from completing the shape? If so, couldn't she have just made another drawing? চলো এই এটা কোথায় এলাম, দাঁড়াও 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 দাঁড়াও, what the hell happened in here, এটা কোথায় এলাম ভাই, সেই বাদুর গুলো কি জ্বালা, এটা কি সোজা করতে হবে নাকি, অর্ডারটা কিরম ভাবে রাখতে হবে, এটাকে আবার রোটেট করা যায়, টাইপের হবে নাকি, মানে ওই যে মাঝখানে যে তোমার ওই যে একটা শিকড়ের মতো জিনিস হচ্ছে না,
যে জিনিসটা ছড়িয়ে পড়ছে, স্ট্রেন টাইপের একটা, স্ট্রেন বিষাক্ত ব্যাপার একটা, ওর সাথে না এই যে একটা সিকোরের মতো রেখা মতো গেছে প্রত্যেকটা পেন্টিংয়ে, দেখো রেখা আছে, ওইগুলোকে ম্যাচ করাতে হবে, তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যায়, পাজেলটা সলভ হবে। এইটা মনে হচ্ছে ঠিক আছে। এইরকমই থাকবে, ইয়েস এটা ঠিক আছে। এটা কোথায় যাবে, দাঁড়াও এটা এইখানে যাবে মনে হচ্ছে, না এটা এইখানে যাবে না, এটা এইখানে আসবে, হ্যাঁ এটা এইখানে আসবে, এইখানে আসবে, এটা এইখানে আসবে, ঠিক আছে। এইখানে যাবে, এটা মিলছে কি না, এটা এইখানে যাবে নাকি, না 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 এটা তো এখানে হচ্ছে না, হ্যাঁ এটা এখানে আসবে, নাইস এটা এখানে আসবে, এটা এখানে লাগলো, ঠিক আছে এই মিলে গেছে, ঠিকই তো আছে। ও এই পেন্টিংটা মিলছে না, না দাঁড়াও তো, না 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 এটা উপরের সাথে মিলছে না, এটাই প্রবলেম, সমস্যাটা এটাই, দাঁড়াও ওকে এইটা মিলেছে, আশা করছি এইটা এইখানে আসবে, ইয়েস মিলে গেছে, এটা অটোমেটিক কাজ করছে, ওকে কোথায় দেখাচ্ছে এটা, কার রুম, ওকে এটা কার কার রুম ভাই, This looks familiar. How am I back at the office? That's me, isn't it? How long have it been since I drowned myself in Telegram. Telegram from Gabriel Sanderson, December 1928. Depression. এটা এডওয়ার্ডও নিজের অফিসে ফিরে এসেছে, ওয়েলকামিং রাইটিং ডেস্কে, ডার্ক ভয়েস র‍্যাপড অ্যারাউন্ড মাই মাইন্ড লাইক আ হেভি ব্ল্যাঙ্কেট, ইট টার্নড অফ সাডেনলি অ্যাজ আই ওয়োক আপ ফ্রম দ্য সাউন্ড অফ মাই অফিস ডোর ক্লোজিং শাট, আ মেসেঞ্জার হ্যাড লেফট আ টেলিগ্রাম ফ্রম মিসেস সনার্স, কি ফেললাম এটা, নিউজপেপার ক্লিপিং, এ ক্রাম্বেল নিউজপেপার ক্লিপিং ফ্রম December 23, 1928, জাস্ট রেডিস Sandra's goes mad, kidnaps child. Okay. She had a lead on where to find her husband and her kidnapped daughter. Photograph of a man. Bye, 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 bye. Okay. God, I used to drink so much back then. I think I need to figure out where I'm going first. কারণ হুইচ কেস কার্ন বি ওয়াজ ওয়ার্কিং, ও ভাই ও কি কেস লড়তে এসেছে, এমিলি ওকে নিয়ে এসেছে ওর কাকার সন্ধান করার জন্য বা মার্ডার কেস সলভ করার জন্য, সেইটাই এখন এডওয়ার্ড ভুলে গেছে যে অ্যাকচুয়ালি কী জন্য এসেছে। এইটা সে অনেকটা সেই শাটার আইল্যান্ডের কথা মনে করিয়ে দিল আমার, সেই লিওনার্দো ডিক্যাপ্রিওর মুভির, ও অ্যাকচুয়ালি নিজেই পেশেন্ট ছিল কিন্তু ওকে দেখানো হয়েছে যে ও অ্যাকচুয়ালি ডিটেকটিভ হয়ে এসেছে, তো এরকম কোনো ব্যাপার নয় তো, আমাদের সেরকমই লাগছে যে এডওয়ার্ড নিজেও একজন এখানকার পেশেন্ট ছিল, হয়তো ওর সাথে কোনো একটা মিস্ট্রি জড়িয়ে আছে, আমার জন্য সেরকম একটা মন বলছে। যাই হোক, আমি তো আজকের এপিসোড এইখানেই শেষ করতে চাইছি।
কারণ এর থেকে বেশি করলে এপিসোডটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি 1 আওয়ারের কাছাকাছি হয়ে গেছে। আজকে তো অনেকগুলো মিস্ট্রি সলভ করা হলো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে পাজেলটা সম্পর্কে বিশেষ করে আমায় জানিও, পাজেলগুলো ঠিক মজা লাগলো না, ঠিক আছে? পাজেল এই বিশেষ করে ওই সেফগুলো ওপেনের টাইমে যে কম্বিনেশান ইউজ করছে এরা, ওই হিন্টসগুলো ঠিকঠাক লাগলো না আমার। আমি কতবার ভুলে গেছি, কিন্তু সেই প্রথমে মনে ছিল বলে তাই অনেকগুলো সেফ ওপেন করতে পারলাম। লেফট রাইট লেফট, এটা কী কোড ভাই? যাই হোক, কমেন্ট সেকশানে জানিও তোমাদের মতামত, এবং লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং যারা আজকে নতুন দেখছো তারা চ্যানেলটা তো চেক আউট করো, তার সাথে আজকের এই গেমটার প্লেলিস্ট আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখান থেকে আগের এপিসোড করো তোমরা দেখে নিও, তাহলে এই গল্পের এই গেমসটার গল্পটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে, ঠিক আছে? তো আমার মন যেন বলছে ওই শাটার আইল্যান্ডের মধ্যে কিছু একটা ব্যাপার হতে চলেছে, এডওয়ার্ড নিজেই হয়তো এই ডক্টর গ্রের একজন পেশেন্ট বা এখানে এসেছে, নাকি সত্যি ও এমিলির কোনো একটা কেস লড়তে এসেছে। মানছি যে আগে হয়তো ডিটেকটিভ ছিল, কিন্তু কিছু একটা ব্যাপার হয়তো ওর সাথে ঘটেছে বা ঘটছে যেটার কারণে হয়তো স্মৃতি লোপ পেয়েছে অথবা নিজেকে ডিটেকটিভ বলে মনে করছে। যাই হোক, বাকি মিস্ট্রি এবং বাকি অ্যাডভেঞ্চার তো আমরা পঞ্চম পর্বে করব, আজকের মতো চতুর্থ পর্ব আমি এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে পরের পর্বে।